Hey guys, my name is Chiranjit and welcome to my channel Go Pongo. Joy Ma Kali Joy. এই বলেই বন্ধুগণ আজকে আমাদের ভিডিও স্টার্ট করছি। সো বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি ডাকাত কালীবাড়ির জন্য যেটি ত্রিবেণীতে অবস্থিত এবং আমরা যাচ্ছি বাইকে। সো চলুন আজ তাহলে জেনে নিই আমরা ত্রিবেণী রঘু ডাকাতের তৈরি ডাকাত কালীবাড়ির সম্বন্ধে। সো বন্ধুগণ আজ থেকে 200 বছরেরও বেশি পিছনে যদি যাওয়া যায় তাহলে আমরা পৌঁছে যাব রঘু ডাকাতের স্মৃতি বিজড়িত ত্রিবেণীর বাসুদেবপুরের ডাকাত কালী মন্দিরে, যে সাতটিগ্রাম নিয়ে সপ্তগ্রামের সৃষ্টি তার মধ্যে অন্যতম হল বাসুদেবপুর। বাসুদেবপুরের এই দুই কুখ্যাত ডাকাত রঘু ডাকাত আর বুধ ডাকাত, এই দুই ডাকাতের আরাধ্যা দক্ষিণা কালী মন্দিরটি গম্বুজাকার এক চূড়া বিশিষ্ট এবং সামনে বিশাল চাতাল। মন্দিরের পেছনে রয়েছে একটি বিশাল পুকুর, সেখানে নাকি ডাকাতরা স্নান সেরে পুজো দিত বলে শোনা যায়। আজ থেকে 40-50 বছর আগেও এই স্থানে ছিল ঘন জঙ্গলে ভরা জনবসতিহীন। দুপুর 3টের পর এই অঞ্চলের ছায়া মারানো ছিল দুঃস্বপ্নের সামিল। বর্তমানে মন্দিরটির বাইরে রূপের সংস্কার লাগলেও প্রাচীন পরম্পরা সবই আজও বজায় আছে। এই ডাকাত কালী মন্দিরে নরবলির রীতি চালু ছিল 100। বর্তমানে প্রতি অমাবস্যাতে ছাগ বলি দেওয়ার রীতি প্রচলিত আছে। মোগরা স্টেশন থেকে অটো বা টোটো ধরলে মাত্র 15 মিনিটে পৌঁছে যাবেন আপনারা ত্রিবেণী ডাকাত কালীবাড়িতে। মাঘ মাসের শুক্লপক্ষে অন্নকূট এবং কার্তিক মাসের দীপাবলিতে এই মন্দিরের প্রধান উৎসব হয়ে থাকে এবং সেই উৎসব উপলক্ষে এই সময় এই মন্দিরে অনেক হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে। সো গাইজ, মাই নেম ইজ চিরঞ্জিত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো বঙ্গো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট আস।